আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। A wide range of LED lights for indoor and outdoor use. GR Lights, make India bright. গত পর্বে আপনারা মহারাশের আনন্দ উপভোগ করেছেন।
মহারাসের সাথে ভগবান শ্রীকৃষ্ণের জীবনলীলার এক মহত্বপূর্ণ অংশ আপন পরাকাষ্ঠায় পৌঁছে যায়। আসলে মহারাসের অর্থ হচ্ছে জীবাত্মাদের পরমাত্মার সাথে মিলন, আর এমন মিলন যেখানে আত্মা আর পরমাত্মার প্রভেদ শেষ হয়ে যায়, আর আত্মার মনে হয় যে সে স্বয়ং পরমাত্মা, অথবা এমনও বলতে পারেন যে এখন আত্মার নিজস্ব অস্তিত্ব পরমাত্মার শ্রীচরণেই বিলীন হয়ে যায়, রয়ে যায় কেবল পরমাত্মা। কিন্তু অনেক ভক্তই এই প্রকার নিজের অস্তিত্ব মিটিয়ে দিয়ে মুক্তি চায় না। তুলসীদাস বলেছেন, সগুণোপাসক মোক্ষ না লেহি, কিউকি প্রেম, কারণ প্রেমের এই বন্ধনে যে রস আছে যা জীবনের আনন্দ আর বিরহের পীড়া অভিযোগের দংশন অথবা মান অভিমানের এক ছলা কলা, মুক্তি পাওয়ার পর এই ব্যাপারে মজা কোথায়? তাই ওই আত্মাদের ভগবান শ্রীকৃষ্ণের সাথে প্রেমিক আর প্রেমিকার সম্পর্কই চিরকালের মতো স্থির হয়ে যায়। আর যে প্রকার সব প্রেমিকা চায় যে তার প্রেমিক কেবল তারই হোক, তার প্রেমও কেবল তারই হোক, সে ভাগ করা প্রেম চায় না। সেই প্রকার মহারাসের সব গোপিনীদের তাদের কৃষ্ণের সাথে আলাদা আলাদা ভাবে মিলন হয়। এই হচ্ছে গূঢ় রহস্য যে মহারাসের প্রত্যেক আত্মার নিজের নিজের পরমাত্মা আছে, যার সাথে সে নিরন্তর রাসলীলায় বিলীন হয়ে যায়। যেমন জলে ভরা 100 ঘড়া রেখে দাও, তো প্রতিটি ঘড়ার মধ্যে যখন সূর্যের প্রতিবিম্ব আলাদা আলাদা দেখা যায়, তো প্রতিটি ঘড়া মনে করে যে তারই সূর্য, তারই মধ্যে আছে। এই হচ্ছে প্রেম ভক্তির প্রসাদ, এই হচ্ছে মহারাস যা এই সৃষ্টিতে নিরন্তর ঘটে চলেছে। ও তারাতে নর্তন ফুলেতে উল্লাস রে, মুরলিরি প্রতিধ্বনি দিশারিরি আশ রে, আধ্যাত্মিক চেতনার আজ সবেতে বিকাশ রে। রাসলীলা যোগে ভোগ এবং ভোগে যোগের ব্যাখ্যার মূর্ত রূপ। রাসলীলার অর্থ হচ্ছে রস, আর রস স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবতী শ্রীপ্রিয়া রাধা প্রকৃতি অথবা কুণ্ডলিনী শক্তি, শ্রীকৃষ্ণ পরমাত্মা অর্থাৎ পুরুষ, বৃন্দাবন, সহস্রদল কমল, গোপিনী সুন্দরীরা অন্তঃকরণের বৃত্তি, শ্রীকৃষ্ণের মুরলী শ্রুতিমধুর সংস্কৃতি প্রণয়ের সেই নাদ যা যোগী শুনে থাকেন। পরে যখন প্রেমলীলার বর্ণনা হবে তখন তার প্রদর্শন তো মানবীয় স্তরেই হবে। সুরদাস বলেছেন, শ্যাম শ্যামা কুঞ্জ বন আবত, ভুজ ভুজ কণ্ঠ পরস্পর দীন, ইয়ে ছবি উনহি পাবত। শ্রীকৃষ্ণের রাধা আর শ্রী রাধার শ্রীকৃষ্ণ হওয়ার লীলা তো চিত্রকলায়ও প্রসিদ্ধ। সেই রকম তার দিব্য প্রেম রাধা আর কৃষ্ণের ভৌতিক প্রেমলীলা বিনা বোঝা সম্ভব নয়। কিছু রিসার্চ স্কলারের বক্তব্য যে রাধা কৃষ্ণের উপাসনা আগে আলাদা আলাদা ভাবে হতো, দুজনের যুগল উপাসনা নিম্বার্ক সম্প্রদায়ের দান। আমাদের যুগের মহান দার্শনিক ডাক্তার রাধাকৃষ্ণও লিখেছেন, ইন নিম্বার্ক কৃষ্ণ এন্ড রাধা টেক প্লেস অফ নারায়ণা এন্ড হিজ কনসর্ট। পরে ডাক্তার রাধাকৃষ্ণন এক মহত্বপূর্ণ কথা বলেছেন, ভক্তি ইজ নট মেডিটেশন অর উপাসনা বাট
भक्ति इज लव एंड डिवोशन। এখানে ডক্টর রাধাকৃষ্ণন ভক্তির ব্যাখ্যা করতে করতে মেডিটেশন আর ডিভোশনে যে প্রভেদ রেখেছেন তা খুবই মহত্বপূর্ণ। এতে এই সিদ্ধ হয় যে উপাসনাকে ভক্তি বলে না, বরং ভক্তি প্রেমেরই প্রতীক, আর শ্রী রাধা তো স্বয়ং প্রেমের পূর্ণ স্বরূপ। এবার ভবিষ্যতে শ্রীকৃষ্ণের রাজনৈতিক লীলা আর মহান যাদব জাতির বীরেদের আততায়ী কংসের সঙ্গে সংঘর্ষের সময় এসে গেছে। ভবিষ্যতের ঘটনার দৃশ্য এখন কংসকে ভয়ভীত করতে শুরু করেছে। মহারাজ কংস, আমি আপনার ভয়ানক স্বপ্নের বিবরণ শুনেছি, আর মথুরার মহাপণ্ডিত সত্যজ্ঞসায়ের এই ধারণাও যে এই স্বপ্ন কোন খুব বড় বিনাশের সূচনা, খুব বড় বিনাশের। এই দুটি বিষয়ে না আমি ভয়ে ভীত হয়েছি, না আমি চিন্তিত হয়েছি, কিন্তু আমি চিন্তিত হচ্ছি কেবল আপনার এই দশাকে দেখে।
সেই পরমবীর কংস যিনি আজ অবধি তিন লোকে আপন বিজয় দন্দবে বাজিয়ে এসেছেন, যার গর্জনে দেবতাদের হৃদয় কেঁপে উঠত, সেই সিংহের ন্যায় গর্জন করতেন যে কংস, আজ আমি প্রথমবার তাকে ভীত দেখতে পাচ্ছি। মিত্র, তিনি ভীত হয়েছেন। ইতিপূর্বে আমি কয়েকবার আপনাকে চিন্তিত দেখেছি, কিন্তু এই প্রকার ভয়ভীত কখনো দেখিনি মিত্র, কখনো না। এই বিষয় আমায় চিন্তিত করেছে মিত্র, এই বিষয়, কারণ যুদ্ধনীতি বলে যে শত্রুকে জেতার সবচেয়ে বড় গুণ এই যে তাকে ভয়ভীত করে দাও, তার হৃদয়ে ভয় প্রবেশ করিয়ে দাও মিত্র, ভয়। তাইতে ওর শক্তি অর্ধেক হয়ে যায়। ভয় পাওয়া যোদ্ধা জানবেন যুদ্ধে যাওয়ার পূর্বেই হেরে গিয়ে থাকে। কিন্তু এমন ব্যক্তি যার হৃদয়ে না কোনো আশঙ্কা আছে না কোনো ভয় আছে, চারিদিক থেকে শত্রুদের মধ্যে ঘেরা আছে, তা সত্ত্বেও নিজের বলিষ্ঠতা বীরত্ব আর বিশ্বাসের জোরে লড়াই জিততে পারে। তাই সবচেয়ে প্রথম কাজ তো আপনি এই করুন মিত্র, যে আপনার হৃদয় থেকে এই সংশয় এই ভয়কে ত্যাগ করে দিন মিত্র, ত্যাগ করে দিন। এই ভয়কে কি করে ত্যাগ করি মিত্র, কি করে ত্যাগ করি? কারণ আমি প্রত্যক্ষ দেখতে পাচ্ছি যে তোমার এই ত্রিলোক বিজয়ী কংস আজ অবধি প্রতি পদক্ষেপে ওই বাচ্চার সামনে হাঁটতে থাকছে, ওর সামনে আমার প্রতিটি চালে মার খেতে হয়েছে, ও আমার পরম শক্তিশালী যোদ্ধাদের এক এক করে সংহার করেছে, ও চাইতো তো এতক্ষণে আমারও সংহার অবশ্যই করত, কিন্তু এমনও করেনি। আমি আগেই বলেছি এমন মনে হচ্ছে যে ও আমায় হাস্যকর করে আমার সঙ্গে ছেলে খেলা করছে, অথবা আমার এক একটি অঙ্গ কেটে কেটে আমায় দগ্ধে দগ্ধে মারতে চায়। হ্যাঁ, এমনই খেলা যেমন এক সিংহ কোন হরিণকে মারার আগে তাকে কিছু দূর পালাতে দেয়, তারপর ওর একটা পা কেটে খায় আর ওকে একটু আরো পালাতে দেয়, তারপর ওর দ্বিতীয় পা কেটে খায় আবার পালাতে দেয়, তারপর গর্দান জখম করে দেয়, তারপর কোমর ভেঙে দেয়, এমনকি সেই হরিণ ক্লান্ত হয়ে হেরে গিয়ে নিজেই ওর সামনে ধরনির উপর লুটিয়ে যায় আর বলে, নাও ভাই খেয়ে নাও, আমায় খেয়ে নাও। যদি এই বালকও আমার সঙ্গে এমনি খেলা খেলে তবে এই প্রকার তিল তিল করে মরণের চেয়েও তো শ্রেয় যে আমি এই বালকের হাতে মারা যাওয়ার নিন্দা থেকে বাঁচার জন্য স্বয়ং আত্মহত্যা করি। আত্মহত্যা কাপুরুষদের কাজ মিত্র, কংসের ন্যায় বীরের নয়। কিন্তু যে বীরত্বের বিজয় প্রাপ্তি হয় না তা কোন কাজের? হতে পারে যে বীরের বিজয় প্রাপ্তি হয় না, কিন্তু বীর কখনো পরাজিত হয় না মিত্র, কখনো পরাজিত হয় না, কারণ পরাজিত হওয়ার পূর্বেই বীর যুদ্ধে মারা যায়, আর ওর মরণকে মৃত্যু নয় শহীদ হওয়া বলে মিত্র, শহীদ হওয়া। মহারাজ বানাসুর শক্তির হেরাফেরিতে হার জিতে বদলে যায় না। আপনি সত্য বলেছেন মহারাজ, শব্দের তর্কের জালে জড়ালে সমস্যার সমাধান হতে পারে না, সমস্যার সমাধান হয় কর্ম করলে, উপায় করলে। কিন্তু সে উপায় কে বলবে? যে জ্ঞানী বুদ্ধিমান। মহারাজ, বীরত্ব এক তেজি ঘোড়ার মতো, যাকে ঠিক রাস্তায় চালানোর জন্যে এক ভালো সওয়ারের আবশ্যকতা হয়, সেই প্রকার একা বীরত্ব কখনো জিততে পারে না, জেতার জন্যে ওর বুদ্ধির মার্গদর্শনের আবশ্যকতা হয়।
সেই জ্ঞানী সেই বুদ্ধিমান কোথায়? এখানে আপনার সেবায় মহাপণ্ডিত সত্যকন্যায় বিদ্যান এই রাজ্যে অবস্থান করেন। এই বুদ্ধিমান পুরোহিত স্বয়ং দেশের গুরু মহান শুক্রাচার্যের প্রিয় শিষ্য। এনার জ্ঞান এনার বিদ্যার উপযোগ করা উচিত আমাদের। তাই আজ একে এখানে এই সভায় আমন্ত্রণ করেছি। হ্যাঁ মহারাজ, এনার যদি স্বপ্নের শুভ অশুভ ফলের জ্ঞান থাকে, তবে এও জানেন নিশ্চয়ই যে কোনো বিপদের আসার সূচনা যদি স্বপ্নের দ্বারা দেওয়া হয়ে থাকে, তো তার নিবারণের উপায় কি হওয়া উচিত? হে মহাপণ্ডিত সত্যক মশাই, আপনার কাছে কোনো এমন উপায়, কোনো এমন বিদ্যা আছে যার দ্বারা এই আগামী বিপদ নিবারণ সম্ভবপর হতে পারে, যার সংকেত আমার দুঃস্বপ্নে পেয়েছি? অবশ্য রাজন, অবশ্য। পরম গুরু শুক্রাচার্যের এই শিষ্য থাকতে আপনার কোনো বিষয় চিন্তা করবার দরকার নেই। দৈত্যদের হিতে রক্ষা করা আমার গুরুর আদেশ, আর আপনি দৈত্য শিরোমণি, তাই আপনার হিতে রক্ষা করা আমার কর্তব্য। এ শুনে আমি খুব প্রসন্ন হয়েছি। বলুন, কি উপায় আছে আপনার কাছে? এই পরিস্থিতিতে গুরুদেব শুধু একটি উপায় বলেছেন। কি? রাজন, আপনি মহেশ্বরের যজ্ঞ করুন, যিনি সমস্ত অনিষ্টের নাশ করে থাকেন। এই মহেশ্বর যজ্ঞের নাম হচ্ছে ধনুর্যজ্ঞ। ভগবান ভূতনাথের দেওয়া ধনুকের পূজার দ্বারা এই যজ্ঞ সম্পন্ন হয়, যা দুঃস্বপ্নের বিনাশ আর শত্রুভয় নিবারণ করে। এই যজ্ঞ দ্বারা আধ্যাত্মিক, আধিদৈবিক আর উৎকট আধিভৌতিক এই তিন প্রকার উৎপাতের খণ্ডন সম্ভব হয়। যদি এই যজ্ঞ সফলতাপূর্বক সম্পন্ন হয়ে যায়, তাহলে সমস্ত সম্পদের দাতা শঙ্কর ভগবান প্রত্যক্ষ দর্শন দিয়ে এমন বর দেবেন যাতে জরা আর মৃত্যু দুয়ের নিবারণ হয়ে যায়। শঙ্করের দেওয়া ধনুক কিন্তু তা আছে কোথায়? আপনি হয়তো জানেন না, অথবা মহারাজ উগ্রসেন বলেননি হয়তো, যে ওই ধনুক কিছু পুরুষ ধরে মথুরা রাজকুলের কাছে আছে, ও আপনি গুপ্ত কোষে পাবেন। পুরাকালে এই মহান পশুপতি ধনুক নন্দীশ্বরের স্বয়ং পশুপতিনাথের থেকে প্রাপ্ত হয়েছিল। পরে উনি এক সময় পুষ্কর তীর্থে ওই ধনুক পরশুরামকে প্রদান করেন। কৃপানিধান পরশুরাম দেব তাই রাজকুলের পূর্বপুরুষদের দেন। ত্রিপুরারই ওই ধনুকের দ্বারাই ত্রিপুরাসুরের বধ করেছিলেন। রাজন, এমন দুটি ধনুক ছিল, এক ত্রেতা যুগে রাম দ্বারা ভঙ্গ হয়েছিল, আর এক মথুরার রাজকুলের কাছে আছে। যদি এই ধনুকের পূজা নির্বিঘ্নে করেন, তবে আপনার কখনো অনিষ্ট হবে না। এই যদি শব্দের প্রয়োগ কেন করছেন আপনি? কেন, এই পূজা নির্বিঘ্নে হওয়াতে আপনার কোনো আশঙ্কা আছে? না মহারাজ, কারণ এই ধনুক এত কঠোর যে মহাবলী শেষ নাগ, সূর্য আর কার্তিকও বাঁকাতে পারেন না। তবুও কি? গুরুদেব বলেছিলেন যে যদি যজ্ঞের মধ্যে ধনুক কখনো ভেঙে যায়, তো যজমানের নাশ হয়ে যাবে। কিন্তু উনি এও বলেছিলেন যে নারায়ণ বিনা এই ধনুককে কেউ ভাঙতে পারবে না। তাই আমার যজ্ঞের সফলতা সম্বন্ধে কোনো আশঙ্কা নেই। মহারাজ, আমার পরামর্শ এই যে আপনি এই মহান যজ্ঞের অনুষ্ঠান
দৃঢ়তাপূর্বক করুন, আপনার বিজয় হবে মহারাজ, অবশ্য বিজয় হবে। আর আমি তো বলছি মিত্র, যে ওই স্থানেতেই আপনার সেই শত্রু কৃষ্ণকেও ডেকে আনুন, একই স্থানেতে আর একই সময়ে, দুই কার্য সিদ্ধ হয়ে যাবে, আপনার বর সিদ্ধি আর শত্রুর মৃত্যু। কিন্তু ওকে ওকে কোন বাহানায় ডাকবো? যজ্ঞের বাহানায়। আপনি যে এক মহান যজ্ঞ করতে যাচ্ছেন, সেই এক মহান উৎসবের উল্লেখ করুন, আপনার আশপাশের রাজাদেরও নিমন্ত্রণ পাঠান, মথুরার জনতা এই ধার্মিক কার্যকে দেখে খুব প্রসন্ন হয়ে যাবে, আর আপনি রাজ্যের বীর যোদ্ধাদেরও ওখানে নিমন্ত্রণ করুন, যাতে ওরা আপন আপন বীরত্বের প্রদর্শন করতে পারে, আর সেই বাহানায় কৃষ্ণকেও ওখানে ডেকে পাঠান, যে গোকুলে কালীয় নাগকে হারিয়ে আর গোবর্ধন পর্বতকে উঠিয়ে যে ও বড় বড় বীরত্বের প্রদর্শন করেছে, সেই জন্যে ওকে এই রাজ্য উৎসবে সারা প্রজাদের সামনে সম্মানিত করা হবে। কি চাল, কি চাল! ব্যাস একবারও আমাদের জালে স্বয়ং ফেসে যায় তো উৎসবের দ্বারে দাঁড়িয়ে থাকা আপনার হাতিকুব অল্লপীড় ওকে কুচলে দেবে, অথবা অথবা আমরা ওকে আখড়াই মল্লযুদ্ধে আহ্বান জানাবো, আর সে মল্লযুদ্ধে আমাদের পালোয়ান ওর শরীরকে খণ্ড খণ্ড করে দেবে। এই হলো চাল, একবার স্বয়ং আমাদের সামনে এসে যায় তো আমার খড়গের একই আঘাতে ও শীল থর থেকে আলাদা করে দেবে। কিন্তু কিন্তু কি? কিন্তু আমার নিমন্ত্রণে আসবে না। নিমন্ত্রণ তার তরফ থেকে যাক, যার কথা কখনোই টালতে পারবে না। অর্থাৎ বসুদেব আর দেবকীর তরফ থেকে নিমন্ত্রণ পাঠান। দেবকী না, দেবকী মরে যাবে কিন্তু কখনো এ কাজ করবে না, ও তো এখন অবধি এও স্বীকার করেনি যে ওই ওর পুত্র। ওর মাথা কেটে ফেলে দিন। না, প্রজা ক্রুদ্ধ হয়ে যাবে, এ চাল বিপজ্জনক, সবকিছু পণ্ড হতে পারে। আমার মতে তো কেবল একটি মানুষ আছে যে কার্য সিদ্ধ করতে পারে। কে? অক্রূর। অক্রূর? হ্যাঁ মহারাজ, ও যাদব কুলের এক শক্তিশালী সর্দার, ও এদের মধ্যে বুদ্ধিমান আর সব ওর কথা বিশ্বাস করে। যদি ওকে ভেদ নীতির দ্বারা কোনো খুব বড় প্রলোভন দেখিয়ে দলে টানা যায় তো এই কাজ খুব সহজেই হতে পারে। জানু এ সম্ভব নয়, ও সত্যিকারের রাজভক্ত। তোমার মনে নেই যেই ফরা সভার মধ্যে আমার সামনে তলোয়ার কোষমুক্ত করেছিলাম? আর ওই মহারাজ সুরসেনকে নিজের রাজা মনে করেই, আর নিজের রাজার সাথে কখনো অন্যায় করবে না, তা সে যতই প্রলোভন ওকে দেখানো হোক। মহারাজ, লোভ তো সব প্রাণীরই হয়, অন্তর কেবল মাত্রারই হয়। ওকে এমন প্রলোভন দেখান যে অস্বীকার করতে পারবে না। ওকে আমাদের অধীন রাজ্যদের মধ্যে একটা দেশের রাজ্য দিয়ে দিন। ও রাজভক্ত কিন্তু অন্ধবিশ্বাসীও নয়, ও পুরো রাজনীতিক, আর এক সত্য রাজনীতিকের মতো এক মহাত্মাকাঙ্ক্ষীও। ওর মহাত্মাকাঙ্ক্ষা পুরো করে দিন, ও আপনার সঙ্গে থাকবে, তারপরে কাজ খুব সহজ হয়ে যাবে, কারণ সবাই ওর কথা মানে। আর আমার গুপ্তচরদের সূচনা অনুসারে কিছুদিন পূর্বেই ও গোকুলে গিয়েছিল কৃষ্ণকে দেখতে, ওই ওকে বুঝিয়ে সুঝিয়ে এখানে আনতে পারে। আর যদি ও না মানে তো?
যদি ভেদ নীতিতে কাজ না হয় তো দণ্ডনীতির প্রয়োগ করা যাক। জানু, তোমার কথার মূল্য আছে। ওকলুকে ডেকে পাঠানো হোক। ওকলুরের সঙ্গে দেখা করার কি আবশ্যকতা পড়ল? আমি অধিক তো জানি না, কিন্তু কিছুদিন ধরে ওর মনস্থিতিকে লক্ষ্য করে আমার এমন মনে হচ্ছে যে উনি আপনার সঙ্গে এই বিষয়ে পরামর্শ করতে চান যে যাদব সঙ্ঘে নানা বংশের মধ্যে যে মতভেদ আছে তা কি করে মেটানো যায়, যাতে মথুরা রাজ্য সমৃদ্ধ আর সুদৃঢ় হয়। এ তো খুবই ভালো কথা, যদি উনি সত্য সত্যই একথা চিন্তা করেন। আমি সত্যি সত্যি এই চাই অক্রমশাই। বসুন। বসুন অক্রমশাই, আমি মথুরাকে সারা ভারতখণ্ডের রাজধানী বানাবার স্বপ্ন দেখছি। তা তখনই সম্ভব হবে যখন আমরা সবাই একজোট হয়ে আমাদের শক্তির প্রদর্শন করতে পারি। এই স্বপ্নকে সাকার করার জন্য আমার আপনার ন্যায় রাজভক্তের সাহায্য চাই। অক্রমশাই, আপনি বীর যাদব জাতির এক পরমবীর সর্দার, আপনার সম্মান আমার করা উচিত। তাই আমি বিশ্বাস করি যে আপনাকে মথুরার অন্তর্গত এক প্রদেশের রাজা বানিয়ে দেওয়া যাক। আর এই ঘোষণা আসছে মাসে মথুরায় হবে সেই মহান উৎসবে আমি নিজে করব। উৎসব? হ্যাঁ, আমি বিদ্যান আচার্যের উপদেশে এক মহান মহেশ্বর যজ্ঞ করা নিশ্চিত করেছি, যাতে সেই দিব্য ধনুকের পূজা করা হবে যা স্বয়ং পরশুরাম আমার পূর্বপুরুষকে প্রদান করেছিলেন। এই উৎসবে দেশ বিদেশের রাজাদের নিমন্ত্রণ করা হবে, আর ওদের সবার সামনে আমি আপনাকে এক প্রদেশের রাজা ঘোষণা করব। আমার মনে তো এই ইচ্ছে আছে যে সেই শুভ অবসরে সারা প্রজাদের সামনে আপনার রাজতিলক করে দেওয়া হয়, যাতে অন্য যাদব সর্দারদেরও উৎসাহ বাড়ে, আর যে লোকেরা কোনো কারণবশত আমাদের অথবা মথুরা থেকে দূরে চলে গেছে তারা সবাই ফিরে আসে, আর আমাদের সবার শক্তি একজোট হয়ে এই রাজ্যের উন্নতি আর বৃদ্ধির কাজে লাগায়। বাহ বাহ মহারাজ বাহ, আজ আপনার মুখ থেকে দেশহিতের এমন যোজনা শুনে আমার হৃদয় তো উৎসাহে ভরে গেল। মহারাজ, যদি এই মহান লক্ষ্যের দিকে আমরা সবাই মিলে এগিয়ে চলি তো নিশ্চয়ই এই মথুরা সাম্রাজ্য ভারতখণ্ডের সবচেয়ে মহান আর সবচেয়ে শক্তিশালী রাজ্য হতে পারে। অবশ্য অবশ্যই হতে পারে। আমি অতি প্রসন্ন হয়েছি যে আপনি আমার যোজনায় পুরোপুরি সম্মত হয়েছেন। পুরোপুরি সম্মত হয়েছি মহারাজ, পুরোপুরি ভাবে। আমার পুরো বিশ্বাস আছে যে যখন অন্য যাদব সর্দারদের আমি আপনার এই বিষয়ে অবগত করাবো তখন তারাও সকলেতে সম্মত হয়ে এক পতাকা তলে একত্রিত হয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু মহারাজ, আপনাকে এই যোজনায় একটু সংশোধন করতে হবে। বলুন। এই যে আপনি আমায় এক প্রদেশের রাজা ঘোষণা করার কথা বললেন, তা উচিত নয় মহারাজ। কেন? আমি এ সম্মানের যোগ্য নই। এ আপনার বিনম্রতা অক্রমশাই, নয়তো আপনার ন্যায় রাজভক্তির জন্য যত বড়ই হোক না কেন সে সম্মান কম। মহারাজ, আপনি আমায় রাজভক্ত বলছেন, তবে রাজভক্তের মানেও জানেন নিশ্চয়ই।
যে সত্যি রাজভক্ত তাকেই বলা হয় যে তার জীবনে কেবল এক দেশ আর কেবল এক রাজার বিশ্বস্ত হয়। আর যতদূর আমার বিষয়, আমার জীবনে আমার রাজা একই, মহারাজ সুরসেন, আর জীবনভর উনি আমার স্বামী থাকবেন। এক সত্যিকারের সেবকের ন্যায় আমার একই রাজভক্ত কিন্তু একই বলে থাকি। কিন্তু আপনি এও জানেন যে মহারাজ সুরসেন তো রাজকার্যে বিরত হয়েছেন, উনি নিজের মহলে এক মন্দির তৈরি করিয়েছেন আর স্বয়ং এক সন্ন্যাসীর ন্যায় আছেন, যিনি নিজের পূজোপাঠ থেকেই সময় পান না, উনি এক সাম্রাজ্যের উন্নতির কঠিন কার্য কি করে করবেন? ওর জন্য তো কোনো আপনার ন্যায় কর্মঠ আর বীর যোদ্ধার আবশ্যকতা আছে। যদি মহারাজ সুরসেন ভক্তি মার্গে হারিয়ে গিয়ে থাকেন তো তার জায়গায় তার পুত্র কুমার বসুদেব, উনি আমার স্বামী, উনি বীরও বটে আর কর্মঠ, উনি ধর্ম কর্তব্য আর রাজনীতি কিন্তু ভালোভাবেই বুঝতে পারেন। যে মিলনের বিষয়ের আপনি কথা বলছেন সেই মিলনের বিষয়ে উনি কিন্তু সর্বদাই সমর্থন করে এসেছেন। আপনি ওর দিকে মিত্রতার হাত বাড়ান, তাতেই সবার কল্যাণ। অবশ্যই অবশ্যই আমি ওর দিকে মিত্রতার হাত বাড়াতে পারি, আমার নিজের ওর সাথে কোনো শত্রুতা নেই, বরং ওর চরিত্রের দৃঢ়তাকে আমি শ্রদ্ধা করে থাকি। কিন্তু কিন্তু কি? কিন্তু ওর আর আমার মধ্যে এক কাঁটা আছে, বিষাক্ত কাঁটা, যা সব সময় আমায় কেবল বিঁধতে থাকে। যদি কেউ সেই কাঁটাকে জ্বর থেকে উপড়ে ফেলে দেয় তবে আমি ওর কেবল মিত্রতাই নয় বরং ওকে মথুরার যুবরাজ বলে ঘোষণা করতে পারি। অক্রমশাই, যদি আপনি আপনার স্বামীর কল্যাণ সত্য সত্যই চান তো এই কাজ আপনিও করতে পারেন। হ্যাঁ, ব্যাস ব্যাস কেবল সেই কাঁটাকে সরিয়ে দিন, সেই মুহূর্তে আপনার স্বামীর সব দুঃখ দূর হয়ে যাবে। ওকে কারাগার থেকে বার করে যুবরাজের সিংহাসনে বসিয়ে দেওয়া হবে। অক্রমশাই, যদি ওকেই আপনি আপনার রাজা বলে মেনে থাকেন তো রাজভক্তি দেখানোর এই সুবর্ণ সুযোগ আমি আপনাকে প্রদান করছি। এই সুবর্ণ সুযোগের জন্য অনেক অনেক ধন্যবাদ মহারাজ। আপনি এটা কিন্তু বললেন না যে এই বিষাক্ত কাঁটাকে, যাকে উৎখাত করার শুভকার্য আপনি আমায় সঁপছিলেন। দেবকী আর বসুদেবের অষ্টম পুত্র কৃষ্ণ, কৃষ্ণ কোন কৃষ্ণ? দেবী দেবকী আর বসুদেবের অষ্টম সন্তান তো এক কন্যা ছিল। না, ওদের অষ্টম সন্তান ছিল না, ওকে বাইরে থেকে আনা হয়েছিল। বাস্তবে ওদের অষ্টম সন্তান এক বালক ছিল যাকে বসুদেব রাতারাতি নন্দগোপের ঘরে রেখে এসেছিল, এ সেই কৃষ্ণ। এ কথা যে সত্য সে কথার আপনার কাছে কি প্রমাণ আছে? দেবর্ষি নারদের বাণী, নারদ স্বয়ং এই রহস্য আমায় বলে গেছেন, আর নারদের ন্যায় দেবতা তো কখনো মিথ্যে কথা বলতে পারেন না। কি মহারাজ কংস, আপনি দেবী দেবতাদের সত্য মানতে কবে থেকে শুরু করলেন? যে বিষয়কে আপনি স্বয়ং দেখেননি, আপনার পাহারাদাররা দেখেনি, আপনার কোনো বিশ্বাসের পাত্র দেখেনি, যে বিষয়ের আপনার কাছে নিজের কোনো সঠিক প্রমাণ নেই, এমনি সোনা কথায় নির্ভর করে আপনি মহারাজ নন্দের অবোধ আর নির্দোষ পুত্রকে হত্যা করার পাপ আমাকে দিয়ে করাতে চাইছেন? না না অক্রমশাই, না না, আমি আপনার দ্বারা কাউকে হত্যা করাতে চাইছি না। আপনি আমার পুরো যোজনা তো শোনেননি, আমি তো আপনাকে কেবল এই বলতে চাইছি যে আপনি গোকুলে গিয়ে কৃষ্ণকে মথুরার এই উৎসবে আসার জন্যে
আমার হয়ে নিমন্ত্রণ জানান, আর আপনি স্বয়ং ওকে সাথে করে আনুন। কিন্তু কেন? কারণ ওই উৎসবেই আমি আমার রাজ্যের প্রমুখ প্রমুখ বীরদের সম্মান জানাতে চাই। আর আমি শুনেছি যে ওই বালক কালিয়ার মতো বিষাক্ত নাককে নিজের বীরত্বের দ্বারা বশ করে যমুনা থেকে ভাগিয়ে দিয়েছিল। আমি এমনি বীর বালককে সারা প্রজাদের সামনে সম্মান জানাতে চাই অক্রূর মশাই। না মহারাজ কংস, না, আপনি সম্মান দেখাতে চান না, বরং এই বাহানায় ওকে এখানে ডেকে এনে ওকে হত্যা করতে চান আপনি। না অক্রূর মশাই, একে হত্যা বলে না, বরং রাজনীতির ভাষায় একে শত্রু দমন বলে। আপনি স্বয়ং রাজনীতি, আপনি জানেন যে রাজনীতিতে শত্রুকে বধ করাই ধর্ম। ইতিহাসে শত্রুকে বধ করে যে তাকেই বীর বলে। যে বীর হয় সে তার সমান সমান শত্রুকে যুদ্ধভূমিতে সামনে এসে আহ্বান জানায়, হয় তাকে মারে অথবা স্বয়ং মরে যায়, তাকেই বীর বলা হয়। কিন্তু এক ক্ষুদ্র নিরীহ নির্দোষ বালককে আপনার ন্যায় মহান যোদ্ধার এই প্রকারে ধোঁকা দিয়ে ডেকে এনে ওকে হত্যা করতে চান, একে না তো বীরত্ব বলা হয় আর না কোনো নীতি এর সমর্থন করতে পারে। অক্রূর মশাই, আপনার এই উপদেশ আমার কোনো কাজের নয়। হ্যাঁ, ও বাচ্চা বা বড়, ও আমার শত্রু, আকাশবাড়ি অনুসারে ও আমার প্রাণের সংহার। তাই নীতিতে হোক অথবা অনীতিতে যে কোনো প্রকার ওকে মারতে চাই। হে মহাপাপ, এর ধর্ম যে আমার প্রাণের শত্রু তাকে মারাই ধর্ম। একে আপনি ধর্ম বলেন? আপন প্রাণের রক্ষা করাই মানুষের সবচেয়ে বড় ধর্ম, আর সেই ধর্মের পালন করার জন্য আমি আপনার সহায়তা প্রত্যাশা করছি। ক্ষমা করুন মহারাজ, বীরত্বের যে ব্যাখ্যা আপনি করলেন ওতে আমি একমত হতে পারি না। একে না আমি ধর্ম মনে করি আর না বীরত্ব, না এমন জঘন্য পাপে আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনি মথুরার মহারাজার আজ্ঞার অবহেলা করছেন, এর পরিণাম আপনি জানেন? পরিণামের ভয়? মহারাজ কংস, যেদিন কোন যদুবংশীয়র হাতে তার গুরু তলোয়ার তুলে দেন তখন তিনি একটি শর্ত রাখেন যে পরিণামের ভয়ে যেদিন আপন কর্তব্যের পালন করতে ভয় পাবে সেদিন এই তলোয়ার নদীতে ফেলে দেবে। কারণ এমন কাপুরুষ মানুষের তলোয়ার ধারণ করার কোনো অধিকার থাকে না, আর আমি এই তলোয়ার ফেলতে চাই না, কারণ আমার বীরত্ব আর আমার কর্ম দুই এই সময় আমায় এই বলছে যে যদি ওই বালক নন্দগোপের পুত্র হয় তো ওই নির্দোষের হত্যা করা বা করানো মহাপাপ, আর এই মহাপাপ আমি করতে চাই না। যদি আপনার কথা সত্য হয় যে কৃষ্ণই বসুদেবের অষ্টম পুত্র, তো আমার কর্তব্য স্থির হয়ে যাচ্ছে, কারণ কুমার বসুদেব মশাই আমার স্বামী, আর স্বামীর পুত্রের রক্ষা করাই আমার কর্তব্য। হয় আজ্ঞা দিন মহারাজ, প্রণাম। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Shri Krishna Charitam, Gunanuvadam, Tatat Prerana, Karomi, Mama Bhava Gitam, Hridaya Sapritam, Tvad Padma Pade, Samarpayami, Hare Ram, Hare Ram, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.